এনআরসি দ্রব্যমূল্য বৃদ্ধি সহ একাধিক দাবিতে যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রায় 30 মিনিট অশোকনগর বিল্ডিং মোড় এলাকায় যশোর রোড অবরোধ করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পুষ্পতুল দাহ করেন দলীয় কর্মীরা। ঘটনায় বিশাল যানজটের সৃষ্টি হয় যশোর রোডে। পরে ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ এসে অবরোধকারীদের উঠিয়ে দেয়। এই ধর্মের ভিত্তিতে এনআরসি করে দেশে ধর্ম নিরপেক্ষতাকে মানে নষ্ট করার যে প্রক্রিয়া চলছে সেই জন্য লড়াই এবং এই এনআরসির জন্য এই বাঙালি খেদাও যে অভিযানটা চালু করছে মোদী সরকার, যে বাঙালিদের যে ক্ষতি হবে, যে আমাদের এখানে 2-3 লাখ কোটি বাঙালি নাকি দেশ ছাড়া হবে, এই কারণে আমাদের প্রথম একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু হলো উন্নাও যে দর্শন কেন্দ্র হলো আগে একটা মানে ওই আরও দর্শন যে হারে দর্শন কেন্দ্র বেড়ে গেছে বিশেষ করে উত্তরপ্রদেশে উন্নাও কেন্দ্রে দর্শনে এসে মেয়েটাকে দর্শন করলো, দর্শন করার পরে মামলা চললো, জামিন পেলো, জামিন পেয়ে এসে মেয়েটাকে কুপিয়ে কারণ কালকে মারা গেছে। আর হলো দ্রব্যমূল্য বৃদ্ধি, যেটা ভারতবর্ষের মানুষ কোনোদিন ভাবেনি যে পেঁয়াজ 150 টাকা খাবে স্বাধীন ভারতে, কোনোদিন আমরা ভাবিনি, আমরা আজকেও ভাবিনি যে কালকে 160 টাকা 155 টাকা খাবো। এই দ্রব্যমূল্য বৃদ্ধি আর 45 বছরের মধ্যে বেকারত্বের হার এমন একটা জায়গায় পৌঁছেছে যেটা এখন কারো চাকরি হবে, আবারও শুনেছি যে চাকরি পারমানেন্ট বলে কিছু থাকবে না, এমন একটা আইনি সরকার আছে। আর হলো যে এই সমস্ত বিভিন্ন কারণগুলির জন্য আমাদের আজকে এই অবস্থা। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বেঙ্গল লাইভ।